শীতের ধারাবাহিক পিঠাপুলির পর্বে আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা এই শীতে মজার মজার রান্না করে খেয়ে খুবই ভালো আছেন এবং আমার রেসিপি থেকে ইনশাল্লাহ ভালো একটা পিঠা তৈরি করে খেয়ে ভালো থাকবেন। তো আজকের রেসিপি, তিল বাটা দিয়ে দুধ পুলি। তৈরি করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলো আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। দুধ নিয়েছি আমি 1 লিটারের মতো, আপনারা পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। খেজুরের গুড় 1 কাপ, 1টা তেজপাতা, দারচিনি 1 টুকরো, এলাচ 1টি, আর নিয়েছি 7 মতো লবণ। এটা আপনারা না দিলেও না দিতে পারবেন। চালের গুঁড়ি 1 কাপ, নারিকেল 1/2 কাপ, চিনি লাগছে 1/4 কাপ, আর এখানে নিয়ে নিয়েছি তিল, এটাকে আমি তেলে বেটে নিয়েছি, আর এটা আস্ত তিল আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা সংগ্রহ করে নেবেন। হালকা শুকনা তাওয়ায় তেলে এটাকে যদি বেটে নেন তাহলে এই রকম হবে, দেখুন যখন বাটবেন একটু তেল তেল মনে হবে, কিন্তু এটার ফ্লেভারটা এতটাই সুন্দর আর এতই মজা লাগে দুধ পুলির সাথে দিলে, যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। তো এখন এর প্রস্তুত প্রণালীতে এখন আমি চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে দিয়েছি, আর আমি চালের গুঁড়িটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য পানি নিয়ে নিলাম, আমার 1/2 কাপের মতো পানি লেগেছে। এখন এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা বলক আসার পরে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, চালের গুঁড়িটা দিয়ে 2-3 জায়গায় একটু এভাবে ফাঁকা করে দিতে হবে যেন পানিটা সব জায়গায় ঢুকে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। এভাবে ঢেকে রাখার পরে আমি হাতল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে হাতল দিয়ে চেপে চেপে ভালোভাবে মিশিয়ে যখন দেখবেন যে একটু গুটি গুটি মতো হয়ে এসেছে, তখন একটা পাত্রে এটাকে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা করে ভালোভাবে মুতে ডো তৈরি করতে হবে। হাতে সহনীয় হয়ে আসলে আমি এটাকে রুটি বেলে নেওয়ার মতো করে ডো তৈরি করে নিব, তবে ভালোভাবে মুতে নিতে হবে, তা না হলে পুলিগুলো তৈরি করার পরে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমারটা আমি ভালোভাবে মুতে রেডি করে নিচ্ছি। এভাবে মুতে নেওয়ার সময় কিন্তু পাশে একটু ঠান্ডা পানি রাখতে হবে, মাঝে মধ্যে হাতটা একটু পানিতে ভিজিয়ে নিলে ডোটা তৈরি করতে সুবিধা হয়। আমারটা হয়ে গেছে, আমি এখন এটাকে একটা পরিষ্কার নরম নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে, এখন আমি প্যানের মধ্যে নারকেলগুলো নিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, এটা 2 টুকরো করে দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন, তবে তৈরি করার সময় কিন্তু বেছে ফেলে দিতে হবে। খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি, এবারে অপেক্ষা করতে হবে গুড়টা গলে আসা পর্যন্ত। কিছুক্ষণ দেখবেন চোলার উপরে রাখলে গরমে গুড়টা গলে যাবে। গুড়টা গলে যাওয়ার পরে আমি এভাবে করে একটু গালিয়ে দিয়েছি আর একটু যেন তাড়াতাড়ি গলে যায়, আর আঠালো হয়ে গেছে। এটা কিন্তু বেশিক্ষণ চোলার উপরে রাখা যাবে না, হালকা একটু আঠালো মনে হলে নামিয়ে নিতে হবে, তা না হলে বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু পুর হিসেবে এটা খেতে বেশি একটা ভালো লাগবে না। আমারটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে পুলিগুলো তৈরি করবো। পুরোটা রেডি হয়ে যাওয়ার পরে এখন আমি পিঠাটা তৈরি করার জন্য চলে আসলাম। এভাবে অল্প একটু ডো নিতে হবে, ঢেকে রাখতে হবে ভেজা কাপড় দিয়ে, তা না হলে কিন্তু ফেটে যাবে। এখন হাত দিয়ে আমি একটু গোল করে নিচ্ছি, এটা কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে, এটা আমরা সবাই জানি কম বেশি, অনেক আগে থেকে দেখি দাদু নানু মা খালারা এভাবেই তৈরি করেন। নিয়ে একটু চালের গুঁড়ি হাতে নিয়ে আমি একটা রুটি তৈরি করব। রুটিটা কিন্তু খুবই পাতলা হবে না, আবার খুবই মোটাও হবে না, আমরা রুটি যেভাবে খাই তৈরি করে সেই রকম তৈরি করলেই হবে। দেখুন হয়ে গেছে, আর মাঝখানে একটু গর্ত মতো করতে হবে যেন পুরোটা আমি এই জায়গায় দিতে পারি। এখন এভাবে 2 সাইডে ধরে মুখটা জয়েন্ট করে দিতে হবে, একটু চেপে চেপে দিবেন, তা না হলে কিন্তু এটা সিদ্ধ হওয়ার সময় খুলে যেতে পারে।
পিঠাটা তৈরি হয়ে গেছে। আমি একটু ভালো লাগার জন্য এই সাইডটা একটু ফোল্ড করে দিচ্ছি। দেখুন, এভাবে টেনে ঘুরিয়ে ওপর দিকে দিলে একটা সুন্দর ডিজাইন হয়ে যায়। এই হয়ে গেল পুলিটা তৈরি করে নেওয়া। আমি আরেকটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখন আমি এটাতে তৈরি করে দেখাবো। আমি বেলুন ফিরে নিয়ে নিয়েছি রুটি বানানোর, যেটা এখন এখানে ছোট্ট করে একটা রুটি তৈরি করব। তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন যে পিঠার সাজটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা বাজারে কিনতে পাওয়া যায়। মাঝখানে এভাবে বিছিয়ে দিলাম, বিছিয়ে দিয়ে এর ওপর দিয়ে আমি পুর দিয়ে দিচ্ছি। এখন যে দুই সাইড দেখুন, একটা নিচের দিকে একটা উপরের দিকে, এভাবে চাপ দিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা পিঠা। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু হাতে তৈরি করাটা একটু কঠিন মনে করতে পারেন, তো এই ফ্রেমটা দিয়ে করলে কিন্তু অনেক সুবিধা। এখন চারিদিক থেকে এটা ছাড়িয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই সুন্দর ডিজাইনের পুলি পিঠা। দেখুন কতটা ভালো লাগছে। আপনারা এভাবে সব পিঠাগুলো তৈরি করে নেবেন। দুধ পুলি তৈরির জন্য একটা প্যানে এখন আমি দুধটাকে বসিয়ে দিয়েছি। দুধটা আমি আগে থেকে চাল করেছিলাম, তো আবারও ভলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর তারপরে এর সাথে চিনি মিক্সড করার পরে খেজুরের গুড়টা মিক্সড করে দিতে হবে। দুধটা ভলক এসে গেছে, এর মধ্যে এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আপনি এই পিঠাটা কিন্তু চিনি বা খালি খেজুরের গুড় দিয়ে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে খেজুরের গুড়টা দিলে স্বাদও বেশি হয় আর কালারটাও খুব সুন্দর আসে। চিনি দিয়ে এখন জাল করে নিচ্ছি, নিচে যেন লেগে না ধরে এটা খেয়াল রাখতে হবে। দুধটা জাল করে নেওয়া প্রায় হয়ে গেছে, আমি 1 চিমচি পরিমাণ লবণ এর সাথে অ্যাড করে দিলাম। এখন দুধটাকে ঠান্ডা করে নিব একটু, তবে খুব বেশি না, কুসুম কুসুম গরম থাকবে। দুধটাকে কুসুম গরম করে নেওয়ার পরে এখন আমি এই গুড়টাকে দিয়ে দিচ্ছি। গুড়টা আপনারা দেখতে পাচ্ছেন গলিয়ে নিয়েছি আমি। 2-3 টেবিল চামচ পানি দিয়ে গুড়টা মিক্স করে আপনারা চুলার উপরে দিলে দেখবেন 2-3 মিনিটের মধ্যেই এটা বলক এসে যাবে আর গুড়টা গলে এরকম তরল হয়ে যাবে। দুধটাকে কুসুম কুসুম গরম আর গুড়টাকে কুসুম গরম মেশাতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনাদের দুধটা ফেটে যাবে না। অনেক সময় অভিযোগ থাকে যে ফুটন্ত দুধের মধ্যে যখন আমরা খেজুরের গুড় ছেড়ে দিই দুধটা ফেটে যায়, দেখতে খারাপ লাগে। মিশিয়ে নিয়েছি দুধটা, এভাবে যখন বলক চলে আসবে তখন তৈরি করে নেওয়া পুলিগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। সাবধানে দিবেন যেন আবার ছুটে না শরীরে আসে। পিঠাগুলো ছেড়ে দেওয়ার পরে আমি হাতল দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিলাম। আর এখন এটাকে সিদ্ধ করে নেওয়ার পালা। এক্ষেত্রে আমি ঢেকে দেবো আর মিডিয়াম আঁচে এটাকে 8 থেকে 10 মিনিট জাল করলে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো। পিঠাগুলো আমার ঢেকে জাল করে নেওয়ার পরে এরকম হয়েছে। মাঝখানে হাতল দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, কিন্তু খুবই সাবধান, ভেঙে যেন না যায়। আর দলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য নাড়াচাড়াটা অবশ্যই করতে হবে। আমি আমারটা নেড়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব জেলে গুঁড়া করে রাখা তিলের গুঁড়া। হয়ে গেছে, হাতল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু নামিয়ে নেওয়ার 5 মিনিট আগেই করতে হবে। আমি দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ঢেকে রেখে পরবর্তীতে আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাবো। তৈরি হয়ে গেল দর্শক দুধ পুলি পিঠা। আপনারা বাসায় ট্রাই করবেন, আমারটা দেখে আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ট্রাই করে খেয়ে থাকেন। অন্যরকম একটা স্বাদ, যে আমি তিল বাটাটা দিয়েছি এরকম দিয়ে অনেকেই খাননি। ট্রাই করে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমার সবগুলো ভিডিও। এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।